শিক্ষক ক্লাসে ঢুকে ব্ল্যাকবোর্ডে একটা লম্বা দাগ টানলেন। এবার সবাইকে উদ্দেশ্য করে জানতে চাইলেন, আচ্ছা তোমাদের মধ্যে কে আছো যে এই দাগটিকে ছোট করতে পারবে? কিন্তু শর্ত হচ্ছে তোমরা একে মুছতে পারবে না, না মুছেই ছোট করতে হবে। তারপর ছাত্ররা সবাই অপারগতা প্রকাশ করলো, কারণ মোছা ছাড়া দাগটিকে ছোট করার আর কোনো পদ্ধতি তাদের মাথায় আসছে না। এবার শিক্ষক দাগটির নিচে আরেকটি দাগ টানলেন, যা আগেরটির চেয়ে একটু বড়। ব্যাস আগের দাগটি মোছা ছাড়াই ছোট হয়ে গেল। শিক্ষক, বুঝতে পারলে তোমরা, কাউকে ছোট করতে বা হারাতে হলে তাকে স্পর্শ না করেও পারা যায়। নিজেকে বড় করো, গড়ে তুলো, তাহলে অন্যের সমালোচনা দুর্নাম করে তাকে ছোট করতে হবে না। তুমি বড় হলে এমনিতেই সে ছোট হয়ে যাবে। বেশি মিশুকে হওয়ার চেষ্টা করলে অন্যের কাছে নিজেকে মূল্যহীন হয়ে পড়তে হয়। শক্তি দেহের ক্ষমতা থেকে আসে না, আসে মনের বলের মাধ্যমে। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে সবাই জানে না। কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, এবং তিনি কখনো ভুল করেন না। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। শুধু বড়লোক হয়েও না, বড় মানুষ হও। যখন জীবন তোমায় হাসাবে, তখন বুঝে নিও তোমার ভালো কর্মের ফল তুমি পাচ্ছ। আর যখন জীবন তোমায় কাঁদাবে, বুঝে নিও তোমার ভালো কার্য করার সময় এসে গেছে। যদি ভাগ্য লেখার দায়িত্বটা প্রত্যেকের মায়ের হাতে থাকত, পৃথিবীতে কোনো সন্তানের ভাগ্য খারাপ হতো না। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না। খারাপ সময়গুলোকে নিজে থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কোনো কষ্ট থাকবে না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে, যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ, তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে, তোমার আচরণে। জীবনে যতই ভালো কাজ করো সবাই ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে। যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী, যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেই সে শক্তিশালী, আর যে সব ভুলে যায় সে মহাসুখী। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরে অনেক মায়া জন্মে যায়, তার প্রতি অজানা টান অনুভব হয়, আর সেটাই হলো প্রকৃত ভালোবাসা। শিয়াল অনেক চতুর হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরই পোষে, কারণ সঙ্গী হিসেবে চতুরতার চেয়ে বিশ্বস্ততা জরুরি। ডিপ্রেশন শুধু প্রেমের কারণে হয় না, মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়ে, ফ্যামিলির চাপে, টাকা পয়সার চাপে, ক্যারিয়ারের চিন্তায়, একাকিত্ব আর ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়। দিন শেষে আমার মনে হয় সুখী মানুষ সেই জন যার ঘরে অর্থের অভাব থাকলেও ভালোবাসার অভাব নেই। যে মানুষটা ভালোবাসার মানুষটিকে হাতে তুলে খাইয়ে দিতে দিতে বলতে পারে, আজ তোমার রান্নাটা অনেক মজার হয়েছে, কিংবা ঘরে ফেরার সাথে সাথে ঘামার্ত মুখটা মুছে দিয়ে বলবে, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তা কিংবা শরবত দিচ্ছি। হ্যাঁ, দিন শেষে এই মানুষগুলোই সবচেয়ে বেশি সুখী হয়। বেকার যে ছেলেটি মেয়েদের উপহাস করে ফেসবুকে পোস্ট দেয়, মেয়েরা পুরুষকে নয় টাকাকে বিয়ে করে, সেই ছেলেটি কিন্তু আবার তার বোনকে কোনো বেকার ছেলের হাতে তুলে দেয় না। কালো যে মেয়েটি মনকষ্ট প্রকাশে ফেসবুকে পোস্ট দেয়, মেয়েদেরকে কেউ বিয়ে করে না, করে তার রূপকে, সেই মেয়েটি কিন্তু নিজের ভাইয়ের জন্য কালো মেয়ে পছন্দ করে না।
এটাই বাস্তবতা। কষ্ট যদি বিক্রি করতে পারতাম পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতাম আমি। লাইফ ইজ নট ইজিয়ার, জ্যাদা বাত করো তো জিপ, কম বাত করো তো অ্যাটিচিউড, বাস কাম কি বাত করো তো মতলবই। আমার মনে হয় নারী বোকা বলেই নিজেকে পুরুষের সমকক্ষ মনে করে, আসলে তারা সবসময়ই পুরুষের চেয়ে শ্রেষ্ঠতর। একজন নারীকে তুমি যা দিবে সে ফেরত দিবে তার কয়েক গুণ, যেমন তুমি যদি তাকে একটি শুক্রাণু দাও সে তোমাকে একটি শিশু দেবে, তুমি যদি তাকে একটি ঘর দাও সে তোমাকে বাড়ি বানিয়ে দেবে, তুমি যদি তাকে মুদিখানার বাজার করে দাও সে তোমাকে সুস্বাদু খাবার দেবে, তুমি যদি তাকে একটুখানি হাসি উপহার দাও সে তার সমস্ত হৃদয় তোমাকে উজাড় করে দেবে। একজন নারীকে যাই দেওয়া হয় সে তার বহুগুণ ফিরিয়ে দেয়। সুতরাং তুমি যদি তাকে ইট মারতে চাও তবে পাটকেলটি খাবার জন্যে তৈরি থেকো। স্ত্রী, মেয়েকে মহিলা টিচার দিব। স্বামী, কেন পুরুষ টিচারে কী সমস্যা? স্ত্রী, দিয়েছিল না আমার মা, এখন আমি তার বাচ্চা পালি। কেউ পছন্দ না করলে কি যায় আসে, আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। আমার সাথে থাকা না থাকা তোমার পছন্দ, আমি কাউকে মিনতি করে জীবনে রাখি না। তুমি আমায় যতটা গুরুত্ব দিবে আমিও ঠিক ততটাই দিব। সেন্সিটিভ পিপল সাফার মোর, বাট দে লাভ মোর অ্যান্ড ড্রিম মোর। মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা কিপটে না, তারা তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করে। দুঃখ একটাই, আজও ঠিকভাবে মানুষ চিনতে পারলাম না। কেউ একটু ভালো ব্যবহার করলেই চট করে বিশ্বাস করে ফেলি। সঙ্গদোষে লোহাও ভাসে, বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তাতে পরিণত হয়। পানি কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো থাকতে পারবেন। সঠিক সিদ্ধান্তগুলো অভিজ্ঞতা থেকেই আসে, কিন্তু অভিজ্ঞতা অর্জিত হয় বারবার ব্যর্থ হতে হতে। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে সেখান থেকে শিক্ষা নেওয়াটা জরুরি। শরীর দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা। মেয়েরাও অনেক ভালোবাসতে জানে, কিন্তু তার জন্য আপনার অনেক টাকা থাকতে হবে। মানুষের এটাই সবচেয়ে বড় দোষ, মানুষ তার না পাওয়াগুলোকে খুব বেশি করে যত্ন করে, আর পাওয়াগুলোকে অবহেলা করে দূর করে দেয়, হারিয়ে ফেলে। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও। এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের মূল্য নয়। ভালোবাসা গাছেও জন্মায় না, অথবা বাজার থেকেও কেনা যায় না। কিন্তু কেউ যদি ভালোবাসা পেতে চায় তাহলে কি করে ভালোবাসা দিতে হয় সেটা সে অবশ্যই আগে শিখুক। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। সময় যখন খারাপ যায় তখন সাদা পোশাক থেকেও রং উঠতে শুরু করে। ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেয়ে না, তাহলে দুঃখ পাবে। অপরিচিত কারোর সাথে কথা বলার সময় মার্জিত ভাষায় কথা বলুন, কারণ আপনার কথা বলার ধরনই বলে দেবে আপনি কোন ধরনের পরিবার থেকে বেড়ে উঠেছেন। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা, সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। প্রতিটি বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ, যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো যে কারো মন ভাঙা নিষেধ,
তাহলে পৃথিবীটা বোধ হয় আরো সুন্দর হতো। যখন জীবন বাস্তবতার মুখোমুখি হয় তখন আবেগের কোনো জায়গা থাকে না। মানুষের মুখ হলো পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বাস করে। পরিস্থিতি মানুষকে তৈরি করে, পরিস্থিতি যখন বদলে যায় মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। যারা চায়ের বেলটা সবসময় নিজেই দিয়ে দেয় এর মানে এই নয় যে তাদের টাকা উপচে পড়ছে, এর মানে হতে পারে তারা টাকার চেয়ে বন্ধুত্বকে বড় করে দেখে। মেয়ের বাবা মাদের বলছি, শ্বশুরবাড়ি থেকে মেয়ে চলে আসলে আদর করে গ্রহণ করুন, কারণ আপনার আদরের মেয়ের লাশ দেখার থেকে মেয়ের ডিভোর্স দেখা অনেক ভালো। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।